বর্তমানে বিশ্বের হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা হার্ট অ্যাটাক মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। একটা সময় সকলের ধারণা ছিল প্রবীণরাই সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন, তবে সেই ধারণাকে বুড়ো আঙুল দেখাচ্ছে বর্তমান পরিস্থিতি। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে অল্প বয়সীদের মধ্যে ব্যাপকভাবে বেড়েছে হৃদরোগের ঝুঁকি। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাদের কাছে আসা হৃদরোগে আক্রান্তদের 20% তরুণ। তারা আরও বলছেন, আগে 30 বছরের নিচে হৃদরোগের রোগী পাওয়া যেত না, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য মতে, বিশ্বজুড়ে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত 1,79,00,000 মানুষ। এর মধ্যে 80% মারা যায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। অন্যদিকে দেশীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন সংক্রামক রোগে মারা যায় 1,12,000-এরও বেশি লোক, যার মধ্যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে হৃদরোগে। এটা সত্য যে বার্ধক্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে হার্টে ও রক্তনালীতে সমস্যা থাকলে ঝুঁকি যে আকাশচুম্বী হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ক্রমশ বাড়ছে হার্ট অ্যাটাকের ঘটনা। গত 10 বছরের বিশ্ব পরিসংখ্যান বলছে, তরুণ ও মধ্যবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের হার প্রতি বছরে 2% করে বেড়েছে। চিকিৎসকদের মতে, আধুনিক জীবনযাপনে অসংগত পরিবর্তন ও শারীরিক নিষ্ক্রিয়তাই হল হার্ট ও রক্তনালীতে সমস্যা বেড়ে যাওয়ার বড় কারণ। তাছাড়া অতিরিক্ত ধূমপান, পর্যাপ্ত না ঘুমানো, অতিরিক্ত দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে চর্বি ও কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়া ইত্যাদি কারণে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দিন দিন বাড়ছে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু অকাল মৃত্যু কারোই কাম্য নয়। সাম্প্রতিক সময়ে তরুণদের অকাল মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই হার্ট অ্যাটাক। তাই সকলকেই সচেতন হতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহী হয়ে উঠতে হবে এবং হার্ট অ্যাটাকের মৃত্যু প্রতিরোধ করতে হবে।